আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম আনসার ইতালি। সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে শুরু করছি একটি ভিডিও, শর্টকাট, খুব অল্প সময়ে দেখুন আমি কিভাবে কি রান্না করলাম। সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি রান্না করতেছি মুরগির ডালপালা, পেঁপা আর অনেক কিছু আছে। তো ফার্স্টে আমি মুরগির ডালপালা মানে গোশটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে পেঁপাটা দিয়েছি। পেঁপাটাকে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে পেঁপাটাকে সিদ্ধ করে নিলাম, গোস্টের পেঁপাটা। এই যে যখন আমার আবারও আমি কষিয়ে নেব পেঁপাটাকে আর গোস্টটাকে নিয়ে, তারপরে আমি এবার ছোলার ডালটা দিয়ে দেব আর ডিম। আমি আলাদা করে আজকে রান্না করি নাই, জানি না কেন মানে মনে ভালো লাগছিল না, তো মনে হলো যে দেখি একসাথে রান্না করে সবগুলো খেতে কেমন লাগে। তো দেখা যাচ্ছে ডিম, পেঁপা, তারপরে ছোলার ডাল আর হচ্ছে মুরগির ডালপালা আমি সব একসাথে দিয়েই একবারে ঝটপট রান্না করে ফেলেছি। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। জানি না কেউ এভাবে রান্না করেন কি না, আর যদি না করে থাকেন তাহলে রান্না করে দেখতে পারেন, ফাঁকিবাজি একটা রান্না। তবে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। যারা এখন পর্যন্ত এভাবে রান্না করে খান নাই তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, এবং খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন মানে লেগেছিল। বিশ্বাস করুন আসলে এক কথায় অসাধারণ, অসাধারণ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতে তো দেখেই বোঝা যাচ্ছে যে মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।